আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা একটি নোহা জিএল গ্রেডের গাড়ি দেখাবো, আর এটি হচ্ছে KR42 নোহা। সবচেয়েতে স্ট্রং আপনার বডি এবং স্ট্রং ইঞ্জিনের যদি গাড়ি বলে থাকি আমরা, তাহলে 7K ইঞ্জিনের এই গাড়িগুলোকে আমরা বুঝে থাকি। এর চাইতে বেশি রাফ ইউজ করার আর কোনো গাড়ি হতে পারে না, অনেক ফ্রেশ কন্ডিশনের 2007 মডেলের, মানে সবচেয়েতে লেটেস্ট মডেল এবং সবচেয়েতে লাস্ট ভার্সনের গাড়িটির রিভিউ আপনাদের জন্য করছিলাম। গাড়িটির যা কিছু রয়েছে সবই আমরা একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাব, এবং সামনে যে স্টিল বাম্পারটি দেখতে পাচ্ছেন একদম নতুন স্টিল বাম্পার, আপনাদের জন্য এটি ইনস্টল করা হয়েছে, এবং গাড়িটির কোথাও কোনো স্ক্র্যাচ নেই কারণ নতুন রঙের কাজ করানো হয়েছে, টাচ আপের কাজ করানো হয়েছে। আপনি যদি গাড়িটি দেখেন আপনার কাছে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন। গাড়িটিতে রয়েছে 100 লিটারের একটি সিএনজি সিলিন্ডার অপশন, এবং এই গাড়িগুলো সিসি হচ্ছে 1800 সিসির হয়ে থাকে। দেখছিলেন গাড়িটির ডান দিক থেকে ফ্রন্ট সাইডের ফুল ক্রসিং ভিউ, হেডলাইট রয়েছে অরিজিনাল, এবং নিচে ফগ লাইটের অপশনও কিন্তু গাড়িটির সঙ্গে রয়েছে। গাড়িটির সাইডের ভিউটা যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, একদম চকচকে ফ্রেশ, এবং যে অ্যালুরিমগুলো আমরা দেখতে পাচ্ছি এই গাড়ির অ্যালুরিমগুলো একদম নর্মাল হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম, কিন্তু আমরা এই গাড়িটিতে যে অ্যালুরিম দেখতে পাচ্ছি একদম নতুন এবং অনেক কোয়ালিটিফুল একটি অ্যালুরিমের ব্যবহার হয়েছে, এবং প্রত্যেকটি টায়ারের অবস্থাও যথেষ্ট ভালো রয়েছে। দূর থেকে ফুল ভিউটা দেখাই, আপনি যেন ঘরে বসে ফাইনালি পছন্দ করে ডিসিশন নিয়ে চলে আসতে পারেন গাড়িটি কেনার জন্য আমাদের সুপার কার বিডিতে। দেখছিলেন সাইড থেকে ফুল ভিউ, এখানে নিকেল বিডের অপশন রয়েছে, 4টি রেইনশেড দেখতে পাচ্ছি, এবং কোথাও কোনো স্ক্র্যাচের কোনো অপশন নেই দেখতে পাচ্ছি আমরা, এবং পিছনে যে লাইটগুলো রয়েছে লাইটিংয়ের মধ্যে রয়েছে নিকেল ক্যাচিংয়ের অপশন, এবং পিছনের একটি ডাবল পাউডার স্টিল বাম্পারের অপশন রয়েছে। দেখছিলেন ডান দিক থেকে ব্যাক সাইডের ফুল ক্রসিং ভিউ, সিলভার কালারের গাড়ি, জিএল গ্রেডের গাড়ি। আপনারা জানেন জিএল মানেই হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন এবং সবচেয়ে আপডেট গ্রেডের গাড়ি হয়ে থাকে। পিছনে রয়েছে একটি স্পয়লার, আর স্পয়লার থাকার কারণে গাড়ির সৌন্দর্যটা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু গাড়িটির নাম্বার প্লেটের চতুর্দিক দিয়ে রয়েছে রাউন্ড নিকেল ভিটের অপশন, সব কিছু মিলে একটি কোয়ালিটিফুল এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখাচ্ছিলাম, অরিজিনাল গেট আপের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই, এবং রয়েছে 100 লিটারের একটি সিএনজি সিলিন্ডারের অপশনও। এবং আমি যদি একটু সাইডের সেই ভাঁজগুলো দেখাই, অরিজিনাল গেট আপ, কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। ভিউয়ার্স, আমি একটু বাম দিক থেকে ব্যাক সাইডের ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখি। দেখছিলেন বাম দিক থেকে ব্যাক সাইডের ফুল ক্রসিং ভিউ, সিলভার কালারের একটি গাড়ি, 2007 মডেল আর 2010 সালে রেজিস্ট্রেশন করা। আমি একটু সাইডের ফুল ভিউটা দেখিয়ে রাখি আপনাদের, টায়ারের ভিউটা যদি দেখাই প্রত্যেকটা টায়ারের অবস্থা অনেক ভালো রয়েছে, স্মার্ট অ্যালুরিম সহ ফ্রেশ টায়ারের অপশন রয়েছে গাড়িটিতে। এবং গাড়িটির ভিতরের ভিউটা দেখাই, রয়েছে একদম নতুন সিট কভারের অপশন, সেই সিট কভারটি দেখাচ্ছি, এবং রয়েছে নিচে ফুল লেদার কার্পেটিংয়ের অপশন, সব কিছু মিলে একটি পরিপাটি গুছানো ফ্রেশ গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের। আর জিএল গ্রেডের গাড়ির সামনে দরজাগুলো অটোমেটিক সিস্টেম থাকবে, আমরা সেই অটোমেটিক সুইচ কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এবং ড্রাইভিং সিট থেকেও সেই উইন্ডো গ্লাসগুলো অটোমেটিকলি ওপেন এবং ক্লোজ করা যাবে। ভিতরে সেই স্মার্ট ফ্রেশ ভিউটা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন এই KR42 নোহার ভিতরটা এত বেশি ফ্রেশ থাকে না, কারণ এইগুলো ম্যাক্সিমাম টাইম অনেক রাফ ইউজ হয়ে থাকে, কিন্তু এই গাড়িটি স্পেশালি যথেষ্ট ফ্রেশ রয়েছে, মানে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজও নেই এবং কোনো রাফ ইউজও হয়নি গাড়িটি। সব কিছু মিলে যারা এই গাড়িটি কিনবেন তারা কিন্তু লং টাইম ভালো সার্ভিস পাওয়ার সুযোগ রয়েছে এই KR42 থেকে। দেখছিলেন গাড়িটির বাম দিক থেকে ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ, গাড়িটির মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010 সালে। আর ভিউয়ার্স, আমাদের লোকেশন হচ্ছে 257 তেজগাঁও নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটি হচ্ছে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গেই আমাদের শোরুমটি অবস্থিত। আর আমাদের ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিকলি আমাদের শোরুমের লোকেশনটি আপনি পেয়ে যাবেন। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,50,000 টাকা, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,50,000 টাকা। তবে আলোচনা করে যতটুকু সম্ভব আমরা কম প্রাইজে দেওয়ার চেষ্টা করবো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কার আসতে হবে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।